বদ্ধভাবে হাঁস পালন করে কি আদৌ লাভবান হওয়া সম্ভব? বদ্ধভাবে হাঁস পালন করে নাকি কখনোই লাভবান হওয়া যায় না? তাহলে আমরা কিভাবে 5 বছর থেকে বদ্ধভাবে হাঁস পালন করে টিকে আছি? আমি মূলত আজকে 5 বছরের অভিজ্ঞতাকে শেয়ার করব যে আমি কেন বদ্ধভাবে হাঁস পালন করছি আর বদ্ধভাবে হাঁস পালন করে আদৌ লাভবান হওয়া সম্ভব কিনা। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে প্রশ্নটি যদিও আপনাদের, কিন্তু এই প্রশ্নটা আসলে সবার জানা থাকা দরকারি প্রশ্নের উত্তরটা, কারণ আপনারা অনেকেই ডিসিশন নিতে পারেন না যে আপনারা আদৌ কিভাবে হাঁস পালন করবেন, কারা বদ্ধভাবে হাঁস পালন করবেন এবং কারা একেবারেই খোলাভাবে হাঁস পালন করবেন। তো আমি আমার অভিজ্ঞতাকে শেয়ার করছি আপনাদের মাধ্যমে, যাতে করে আপনারা এই ইনফরমেশনটা কাজে লাগাতে পারেন। তো বদ্ধভাবে এজন্যই আমরা হাঁস পালন করছি যে বদ্ধভাবে হাঁস পালন করলে হাঁসগুলো কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে থাকে, আর প্রতিদিন প্রতিনিয়ত আপনারা যেহেতু খামারে অবস্থান করেন কিংবা খামারে আপনাদেরকে খাবার দিতে, মেডিসিন দিতে যেতে হয়, তাই পর্যবেক্ষণের মধ্যে হাঁসগুলো থাকে, আর প্রতিদিন আপনারা হাঁসগুলোকে চেকের মধ্যে রাখতে পারেন। ঠিকভাবে খাবার খেলো কিনা, ঠিকভাবে মেডিসিন খাচ্ছে কিনা, কোনো হাঁস অসুস্থ কিনা, এটা আপনি প্রতিদিন দেখার মাধ্যমে সেই রোগ সম্পর্কে সচেতন থাকতে পারেন কিংবা সেই রোগ চিহ্নিত করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। এক্ষেত্রে কিন্তু বদ্ধভাবে হাঁস পালন করা একটা সুবিধাজনক। আর একটা বিষয়, বদ্ধভাবে যারা হাঁস পালন করেন তারা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে খাবার দেন, আর যারা ডিমের জন্য হাঁস পালন করেন তারা জানেন কিংবা তারা এটা জেনেই খাবার দেন যে কি কি মেডিসিন কিংবা কি খাবার দিলে হাঁস থেকে সঠিক পরিমাণে ডিম পাওয়া যাবে, সেই খাবারটা দেন এবং সঠিক পরিমাণে খাবার দেন। আর আপনি যদি সঠিক পরিমাণে, সঠিক মান নিয়ন্ত্রণের মাধ্যমে খাবার দিতে পারেন, মেডিসিন দিতে পারেন এবং যে জায়গায় হাঁসগুলো রাখবেন, যে খামারে হাঁসগুলো রাখবেন সেই খামার ব্যবস্থাপনাটা যদি সঠিক হয়, তাহলে ইনশাল্লাহ সেই খামার থেকে ডিমের প্রোডাকশন খুব ভালো হবে। খুব ভালো হবে বলতে আপনার খাবার, মেডিসিন সব কিছু যদি ঠিক থাকে, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ মেনটেন করে রেগুলার কিন্তু ডিম দেবে। আর আপনি যদি খোলাভাবে হাঁস পালন করেন, বাহিরে হাঁসগুলো ছেড়ে দেন, বাহিরে কি খাচ্ছে, কতটুকু খাচ্ছে, কোন হাঁস খাচ্ছে না, কোন হাঁস খাচ্ছে, এগুলো কিন্তু আপনি কখনোই দেখতে পারবেন না। কিংবা বাহিরে যখন হাঁস পালন করবেন তখন আলাদা শ্রমিকের ব্যবস্থা রাখতে হবে, সারাদিন আপনাকে সেখানে দিতে হবে। আর যদি শুধু শ্রমিকের উপর ডিপেন্ড করেন তাহলে সঠিক পরিমাণে হাঁসগুলো খাচ্ছে কি না সেটা কিন্তু আপনি সঠিক রেজাল্টটা পাবেন না, কিংবা সঠিকভাবে হাঁসগুলো পর্যবেক্ষণের মধ্যে থাকবে না। এতে করে যে কোনো হাঁস অসুস্থ হতে পারে কিংবা অসুস্থ হওয়ার কিছু লক্ষণ আছে, সেগুলো হলেও কিন্তু আপনি বুঝতে পারবেন না। এবং যেখানে আপনারা হাঁস ছেড়ে দেন বাহিরে, সেখানকার পানি যদি গরম হয়ে যায়, সেখানে পচা বাসি খাবার যদি খেয়ে ফেলে, হাঁস অসুস্থ হওয়ার পসিবিলিটি থাকে। তো আমাদের বুঝতে হবে আমরা কেন হাঁসগুলো পালন করছি। আমরা যেহেতু ডিমের জন্য হাঁস পালন করছি, তো যে খাবারটা প্রতিদিন হাঁসের চাহিদা পূরণ করে ডিম উৎপাদন করতে পারবে, সেই খাবারটা আমরা যদি রেগুলার রাখি তাহলে রেগুলার হাঁস থেকে আমরা ডিম পাবো। অনেকেই প্রশ্ন করতে পারেন কিংবা অনেকেই মনে করতে পারেন যে রেগুলার একটা হাঁস কখনো ডিম দেয় না, একটা হাঁস কখনোই ডিম দেবে না, আপনি সবসময় পার্সেন্টেজ হিসাব করবেন। 100 যদি হাঁস থাকে সেখানে 70%, 80%, 90% কিংবা তারও অধিক পরিমাণে ডিম থাকতে পারে। তো সবসময় যে 90% ডিম দেবে এর কোনো গ্যারান্টি নেই, কিংবা সবসময় যে 70% কিংবা তারও নিচে ডিম দেবে এর কোনো গ্যারান্টি নেই। সময়, সিচুয়েশন এবং আবহাওয়ার উপর ডিপেন্ড করে ডিম কিন্তু পার্সেন্টেজ ওঠানামা করে। তো আপনি একটা কথা নিশ্চিত থাকতে পারেন যে আপনি যদি সঠিক পরিমাণের খাদ্য এবং সঠিক মানের খাদ্য সবসময় হাঁসের খামারে রাখতে পারেন এবং হাঁসগুলোকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে পারেন, তাহলে কিন্তু সঠিক পরিমাণে ডিম এবং নির্দিষ্ট একটা পার্সেন্টেজ মেনটেন করে ডিম আসবে, এবং সেই ডিম বিক্রি করে হাঁসের খাদ্যের পাশাপাশি আপনার লাভের পরিমাণটা সবসময় থেকে যাবে। বদ্ধভাবে হাঁস পালন করলে আলাদা শ্রমিক কিন্তু না নিলেও চলে, কারণ ওখানে 2 থেকে 3 বেলা আপনি খাদ্য দিবেন, পানি দিবেন, এতেই কিন্তু এনাফ। আর মাঝে মাঝে আপনি গিয়ে শুধু হাঁসগুলোকে দেখে আসবেন, সেখানে অন্য ধরনের কোনো সমস্যা হওয়ার পসিবিলিটি নেই, কারণ একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে হাঁসগুলো থাকে, নির্দিষ্ট একটা সীমানার মধ্যে হাঁসগুলো থাকে। তো আমরা মূলত 2টা খামার কিন্তু নিয়ন্ত্রণ করে আসছি, 2 খামার 2 জায়গায় অবস্থিত। একটি পুকুরে আমরা হাঁস পালন করছি, সেখানে মাছ এবং হাঁসের সম্মিলিত চাষ করছি,
আরেকটি যেটা খামার সেটা একেবারে নদীর উপরে। আপনারা জানেন যে নদীর উপরে হওয়া সত্ত্বেও আমরা কিন্তু খোলাভাবে হাঁসগুলো পালন করছি না, কিংবা নদীতে ছেড়ে দিচ্ছে না, একেবারে বদ্ধ অবস্থায়। তো দুইটা খামার কিন্তু আমি নিজেই নিয়ন্ত্রণ করছি কিংবা পরিচালনা করছি, এতে কোনো রকম সমস্যা হচ্ছে না, কারণ সেই হাঁসগুলো নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে এবং নির্দিষ্ট একটা জায়গার মধ্যে থাকে। এবং সেই হাঁসগুলোকে যদি খাবার দিয়ে পানি দিয়ে রেখে আসা যায়, সারাদিন কিন্তু খাবার খাবে, পানি খাবে, এবং রাত্রে নির্দিষ্ট একটা ঘরে থাকা জায়গা আছে, সেখানে গিয়ে কিন্তু ডিম দেবে। তো প্রতিদিন এদের একটা আলাদাভাবে রুটিন করা আছে, প্রতিদিন ওরা এই রুটিনের মধ্যে অভ্যস্ত হয়ে গেছে। তো বদ্ধভাবে হাঁস পালন করতে গিয়ে আসলে আমি বুঝতে পেরেছি যে বদ্ধভাবে সবাই হাঁস পালন করতে পারবে না, কিংবা হচ্ছে বদ্ধভাবে হাঁস পালন করা সবার পক্ষে সম্ভব না, কারণ বদ্ধভাবে হাঁস পালন করতে গেলে আপনার মূলধনের পরিমাণটা বেশি লাগবে, একটা নির্দিষ্ট জায়গা লাগবে, এবং আপনাকে হাঁসের খাবার ও মেডিসিনের ওপর যথেষ্ট পরিমাণে সচেতন হতে হবে। তো আজকে আমি শুধু এই বদ্ধভাবে হাঁস পালনের কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করলাম। আমি আরেকটি ভিডিওতে অর্ধবদ্ধ অবস্থায় কিংবা হচ্ছে যারা খোলা বিলে হাঁস পালন করে তাদের সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করবো, এবং বদ্ধভাবে হাঁস পালন করার আরও কিছু বিষয় আছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। তো আশা করছি বদ্ধভাবে হাঁস পালন করার কিছু অভিজ্ঞতা আপনারা পেয়ে গেলেন, কিংবা কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করে আপনাদের কিছু ইনফরমেশন দিতে পেরেছি। তো আজকের মতো এ পর্যন্তই। এখনও যদি আমাদের চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই খামার বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজের কর্মক্ষেত্র থেকে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ। বদ্ধভাবে